ভরতপুরে নির্বাচনী পথসভায় যোগ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় প্রচার সারেন তিনি। বিকেলে ভরতপুরের প্রার্থীদের সমর্থনে পথসভায় যোগ দেন তিনি। বহরমপুর সিটি হসপিটালে এখন বিশ্বমানের আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজার টু হোম। ভরতপুরে নির্বাচনী পথসভায় যোগ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় প্রচার সারেন তিনি। বিকেলে ভরতপুরের আমলাই এলাকায় প্রার্থীদের সমর্থনে পথসভায় যোগ দেন তিনি। এদিনের সভা থেকে বাম কংগ্রেস তৃণমূলকে একযোগে আক্রমণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাহুল সিনহার দাবি, বাম কংগ্রেসকে ভোট দেওয়া যা, তৃণমূলকে ভোট দেওয়া তাই। তৃণমূলকে ঠেকাতে কংগ্রেসকে হাতিয়ার করব, সিপিএম কে হাতিয়ার করব, তাহলে ভুল করবে। কারণ এখানে কুস্তি, বিহারে দোস্তি। আপনার তো চোখের সামনে হয়েছে, আপনি দেখেছেন। এখানে সিপিএম কংগ্রেস, এখানে সিপিএম আর তৃণমূল লড়াই করছে। কংগ্রেসের সাথে তৃণমূলের লড়াই। আর বিহারে আপনি কি দেখছেন? পাটনাতে একসাথে কংগ্রেস, সিপিএম, তৃণমূল হাতে হাত ধরে মোদি আটানোর প্রতিজ্ঞা নিচ্ছে। অতএব এই বহুরূপীদের আপনারা সমর্থন করবেন। তৃণমূলকে ভোট দেওয়া উচিত, এদেরকে ভোট দেওয়া তা। কংগ্রেস, সিপিএম কে সমর্থন করা উচিত, তৃণমূলকে সমর্থন করা তা। অতএব বাংলার মাটিতে যদি তৃণমূলকে মুক্ত করে, বাংলাকে পাপ মুক্ত করার দাবি কেউ রাখে, যদি বাংলাকে চোর মুক্ত করবার শপথ নিয়ে কেউ রাজনীতি করে, তা ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ নয়।